वेलकम टू माय चैनल पिंक लाइफस्टाइल कैमन आछेन सबाई आज आमी आपनादेर जोन्नो नतुन आरेकटी रेसिपी निये हाजिर होयेछि खुबई विख्यात एकटी रेसिपि निये आज आमी आपनादेर सामने चले एसेछि तो की रान्ना करछि बोले दिई पेरि पेरि चिकेन सबाई नाम शुनेछेन अवश्यई सेटाई आज आमी आपनादेर तैरि करे देखाबो तो की करे एई मजादार रान्नाटा करते होबे सेटा चलुन देखे नेई तो तार जोनो आमी नियेछि चिकेन एखाने 6 पिस लेग पिस नियेछि आमी रान्ना करार जोनो आपनारा चाइले मुरगीर अन्यान्य जेकोनो अंश दिएओ सेटा करते पारबेन एटा एकटु बड़ो साइजेर 2 पिस करे नियेछि एबं आमी एटाके एकटु केटे केटे दियेछि जेनो भेतरे भालो करे मशलाटा जाय एबं खूब भालोभाबे ম্যারিনেশন করার জন্যই আমি এটাকে একটু কেটে কেটে দিয়েছি তো আর কি মশলা লাগছে দেখে নেই লাগছে এখানে পাপরিকা ভিনেগার আর লাগছে গার্লিক পাউডার তার সাথে লাগছে গোলমরিচের গুঁড়ো আর অনিয়ন পেস্ট তাহলে চলুন চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক টিস্পুন ভিনেগার এখানে আধা কাপ পরিমাণে আমি অনিয়ন পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে দিব 2 টিস্পুন পাপরিকা পাউডার এটা আপনারা যে কোনো সুপার স্টোরে কিনতে পাবেন এখানে আমি দিয়ে দিব গার্লিক পাউডার এখানে আমি 2 টিস্পুন গার্লিক পাউডার নিয়েছি দিয়ে দিব 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম ভেজিটেবল অয়েল ভেজিটেবল অয়েল মিন্স সানফ্লাওয়ার অয়েল দিলেই হয়ে যাবে তো আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি ভালো করে ম্যারিনেশন করে নিব 2 ঘন্টা কমপক্ষে 2 ঘন্টা রাখবেন এতে করে আপনার চিকেনটা ভালো ম্যারিনেট হবে তো আমি একটা র‍্যাপিং দিয়ে র‍্যাপ করে রেখে দিলাম মজাদার এই রেসিপিটি আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন এবং পেরি পেরি চিকেন সবাই খুবই পছন্দ তাহলে চলুন 2 ঘন্টা পর আমি র‍্যাপিং পেপারটা খুলে এটাকে আমি ওভেনে গ্রিল করে নেব 250 ডিগ্রি তাপমাত্রায় 40 মিনিটের মতো এটা আমি ওভেনে গ্রিল করে নেব তো আমি প্রথমে ওভেনের ট্রেতে এগুলোকে সাজিয়ে দিয়ে দিলাম এখন আমি এগুলোতে মশলাটা যে বাকি থাকবে সেটা উপরে দিয়ে লাগিয়ে দেব এবং আমি এটা ওভেনে দিয়ে গ্রিল করে নেব এটা আপনারা চুলায়ও করতে পারবেন এই ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে এবং খুব আস্তে জাল করে করতে হবে দেখুন আমি কিন্তু গ্রিল করে নিয়ে এসেছি এটা ওভেনে করলে বেশি ভালো হয় যদিও আজাদের কাছে ওভেন হবে না তারা এটা চুলায়ও করতে পারবেন খুবই মজাদার এবং খুবই সুস্বাদু এই পেরি পেরি চিকেন রেসিপিটি এখন আপনারা সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন তৈরি করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আমার রেসিপিটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই আর নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ